بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد

আচ্ছা দ্বিতীয় প্রশ্ন জায়নামাজ ব্যবহার করলে বা না করলে স্বভাব ব্যবহার করলে এত স্বভাব জায়নামাজ ব্যবহার না করলে এত পাগড়ির পাগড়ির তো দুর্বল হাদিস ব্যাপারে বলা হয় যে নামাজ সত্যগুণ স্বভাব পাগড়ি না পড়লে মানে পাগড়ি না পরার থেকে পাগড়ি পরলে সত্যগুণ গুণ স্বভাব বেশি হয় এই হাদিসই তো দুর্বল পাগড়ির ক্ষেত্রেই তো দুর্বল সঠিক নয় আর জায়নামাজের ক্ষেত্রে তো কোনো ভিত্তিই নেই তার মানে জায়নামাজ ব্যবহার করলে সালাত আদায় করলে তোমার না করলে সবের মধ্যে কোনো হের ফের হবে না তৃতীয় প্রশ্ন জায়নামাজ জায়নামাজ সহকারে নাকি জায়নামাজ ছাড়া সালাত আদায় বেশি উত্তম যে এ ব্যাপারে কথা হলো যে আসলে আপনি যেখানে নামাজ পড়তেছেন সেখানে বসবেন সেজদা দিবেন রুকু করবেন জায়গাটা যদি আপনার শক্ত হয় অথবা ওঠা উঁচু নিচু হয় এই ক্ষেত্রে সেজদাতে তেমন একটা বেশিক্ষণ থাকা যায় না বা জায়গা যদি গরম হয় বা সাথে সাথে হয় বিভিন্ন রকমের নাশা মসজিদে বারান্দায় নামাজ পড়তে ভালো লাগে না কারণ শক্ত মসজিদের ভিতরে কার্পেট থাকে আবার কার্পেট যদি শক্ত কার্পেট হয় তার থেকে যদি একটু নরম কার্পেট হয় সেখানে নামাজ পড়লে সেজদা দিতে বা বসতে ভালো লাগে দীর্ঘক্ষণ সেজদা করতেও তো এটি নির্ণয় করে আসলে নামাজের মূল নামাজের একাগ্রতা মূল নামাজের স্থিরতা শকুনের সাথে সালাতা আদায় করা রুক এবং সেজদার এতেদাল এই বিষয়গুলো যদি জায়নামাজে ভালো সুন্দর মোলায়েম নামাজে জায়নামাজে যদি পড়তে ভালো হয় ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে জানামাজে পড়াটাই উত্তম আবার যদি এমন হয় যে জায়নামাজে পড়ার দ্বারা শুধু জায়নামাজের দৃশ্যর দিকেই নজর জানামাজের ডিজাইনের দিকে নজর নামাজের খুচু খুচুর খেয়াল নেই তাহলে জানামাজে না পড়াই উত্তম তার জন্য একেবারে সমান সমান শক্ত জায়গায় পড়াই উত্তম তো মূল বিষয় হলো যে নামাজের কোয়ালিটি বাড়াতে হবে স্বাভাবিকভাবে সাদা মাথা জায়নামাজ যেগুলো কোনো ধরনের অনেক অনেক জায়নামাজে মসজিদের ছবি থাকে বাইতুল মকাদ্দাসে অথবা কাবা ঘরের সেগুলো ব্যবহার না করাই ভালো সাধারণ স্বাভাবিকভাবে যদি নরম হয় কার্পেট জাতীয় যেগুলো মোলায়েম বা মখমল জাতীয় তাহলে সেটা ভালো আরকু সেচদার ক্ষেত্রে দীর্ঘক্ষণ সেচদা করতে বা বসতে হাঁটুতে ব্যথা লাগে না বা বসতেও মোলায়েম ভালো বৃদ্ধ মানুষ সাধারণত ওতে নামাজ পড়ে বেশি কমফোর্টেবল যুবক শ্রেণী তারাও যদি অধিক এবার দোতের সেচদাতে অধিক সময় থাকার ইচ্ছা থাকে বা বসার তো সেই ক্ষেত্রে জানামাজ ব্যবহার করতে পারে তবে এটির সাথে সুন্নাতের এবং সওয়াবের কোনো তারতম্য সূত্র নেই জি আশা করি উত্তর পেয়েছেন